সর্বদা দিদি করছে আমার জন্য তো আমরা দেব তোমাদের কি ভাই তোমার দাদাকে বলো না একটা ফোন করে যে একটা আবাস যোজনা দিতে যে 100 দিনে 1000 টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি আবার ঘুরঘুর করছে যে এখানে গিয়ে বিডিও সাহেবের কাছে একটা দরখাস্ত দিয়ে দিয়েছে বলছে আমার ঘরটা দরকার আমরা দেখে নেব কারা কারা দরখাস্ত করছে আমরা সেটা দেখব আমরা তৃণমূল কংগ্রেস করছি আমরা চাই প্রকৃত প্রাপক যিনি তিনি পাবেন আমরা সেটা কথা দিচ্ছি কিন্তু কোনো দাদাজি ধরে কোনো লাভ নাই তৃণমূল কংগ্রেসই শেষ কথা আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা তিনি আমাদেরকে ঘরটা দেবেন ভরসা রাখুন আমাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন আপনাদের শোনালাম একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল নেতা তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম রাধামোহন বাবু আশা করবো সেই বক্তব্য শুনেছেন আরো একটু আপনাকে অপেক্ষা করতে বলবো স্টুডিওর প্রত্যেককে আমি বলবো আরো কিছু বক্তব্য শোনাবো সাধারণ মানুষের বক্তব্য একবার শুনুন তারা কি বলছেন না আবাজ বাড়ি পাইনি আসবি আসবি বলছে তে এ অবধি পাইনি এরকম বাড়িতে থাকে হ্যাঁ বৃষ্টি হলে কি করে বৃষ্টি হলে ঝড় টর এলে সেখানে চলে যাই এদের বাড়ি তাদের বাড়ি চলে যাই বিশেষ কোনো কোনো দল করেন না না আমরা কোনো দল দল করি না আমরা খেটেই খাই এই যে আবাস বাড়ি হচ্ছে আপনি তো এইভাবে এই ঘরে থাকেন হ্যাঁ রাস উঠছে কি কষ্টের দিন যাচ্ছে অনেক লোক বলে দেখে শুনে তুমি কি কিছু পাও না আমি কিছু পাই এই অঞ্চল প্রধান এসেছিল টিএমসিতে আমাকে এই দুইজন ছেলে উঠাই দিল যে তুমি বলো বললো কে উত্তরামামু কে এমামু করে শুনে গেল কিছু প্রধান এসেছি সিধারে পেয়েছি অনেক লোক পেয়েছি ওটা আপনাকে দেওয়া হচ্ছে না আবারও অনেক লোকের এসেছে বলছে না আমি শোনালাম সাধারণ মানুষের বক্তব্য শোনালাম তৃণমূল নেতার বক্তব্য প্রত্যেককে স্টুডিওতে যারা রয়েছেন তাদের অনুরোধ করবো এক এক করে বলবেন আমি এবার জয়বাবুর কাছে চলে যাবো জয়বাবু এই যে সাধারণ মানুষের বক্তব্যগুলো এগুলো কি ভুল হতে পারে এদের দ্বারা নির্বাচিত হয়েই তো একটা সরকার চলছে এই রাজ্যে কয়েকদিন আগে আমরা প্রকাশ্যে টেলিভিশনের পর্দায় দেখলাম তৃণমূল নেতা শুধু নয় বিভিন্ন তৃণমূল নেতা বলছে যে এই নিয়ে রীতিমতো বিভিন্ন পশ্চিমবঙ্গের জায়গায় দুর্নীতি হচ্ছে এবং মেনে নিচ্ছে কারা তৃণমূল নেতারাই তারাই সরব হচ্ছে ব্যাপারটা বলি বিডিও পঞ্চায়েত এদের দিয়ে নাকি তালিকা তৈরি হয়েছে সার্ভে হবে ব্যাপারটা বুঝতে হবে যে আজকে কারা এই বিষয়গুলো সার্ভে করছে যতজন তালিকায় আছে তারা হচ্ছে সরকারি কর্মচারী মানে রাজ্য সরকারের কর্মচারী টাকাটা আসছে কোথায় কেন্দ্র থেকে কেন্দ্র টাকাটা দেওয়ার পরে এই টাকাটা আসে পশ্চিমবঙ্গের রাজ্যের ট্রেজারিতে রাজ্যের ট্রেজারি থেকে এই টাকাটা কোন ব্যক্তির অ্যাকাউন্টে যাবে সেটা ঠিক হয় এই সার্ভের মাধ্যমে তালিকার মাধ্যমে ভুল কোথায় হয়ে যাচ্ছে না নাম চেঞ্জ হয়ে যাচ্ছে পাবেন আপনি চলে যাচ্ছে তৃণমূল নেতার অ্যাকাউন্টে কিভাবে হয় এত বড় ভুলটা কি করে হতে রাইট এর উত্তরেই বলি কয়েকদিন আগে বেশ কয়েকজন আদালতের দ্বারস্থ হয়েছে আদালতে গিয়ে কি বলছে যে দেখুন আমাদের এই তালিকায় নাম থাকার ছিল নেই বা আমার তালিকায় নাম আছে কিন্তু যে টাকাটা এসেছে সেই টাকাটা চলে গেছে অন্য ব্যাংক অ্যাকাউন্টে কি করে হয় আদালত কি বলছে জানেন আদালত পরিষ্কার বলছে যে এইটা জেনে শুনে এরকম একটা প্রতারণা করা হয়েছে এটা একটা জেনে শুনে এই জিনিসটাকে কোনোভাবে গ্রিভেন্স রিড্রেসাল করা হয়নি যে কোনো এরকম সমস্যা যখন হয় বিডিওর কাছে সেই সাধারণ মানুষ যায় বিডিওর কাছে যাওয়ার পরে সেইখানে তারা সুরাহা পায়নি তারা বলছে তুমি তৃণমূল করো না তৃণমূল যদি করতে তাহলে দেখতাম ভাবতাম একদম এরকম ঘটনা জয়বাবু আপনার এই প্রসঙ্গ ধরে আমি দেবাশিস বাবুর কাছে আসি দেবাশিস বাবু এই যে আবাস যোজনায় কারা বাড়ি পাবেন কারা পাবেন না সেটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে মানে ভাগাভাগি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রকল্পটা তো সাধারণ মানুষের পাওয়ার কথা তাই না দেখুন আপনি বোধহয় রাধামোহন বাবুকে প্রশ্নটা করেছিলেন যে গলত্তা কোথায় বা যে প্রশ্নটা বারবার আসছে যে এর থেকে আমরা মুক্তি পাবো কি করে কারণ আমরা তো দুর্নীতি মুক্ত বাংলা কবে হবে যে দুর্নীতি এই দুর্নীতি মুক্ত বাংলা এই প্রশ্নটা আমরা যে করছি আমরা উত্তরটাও জানি কারণ যে সরকার আজকে 2011 সালের পর থেকে বসে আছে তার তো মানে আপনারা প্রতিবেদনে দেখাচ্ছেন প্রতিটা জায়গায় দুর্নীতি মানে অতএব মানে দুর্নীতি তৃণমূল সমর্থক এগুলো বলে বলেও আমরা মানে বহুবার করে বলছি এখন গলত্তা একেবারে একটা জায়গায় সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা নেই সরকার রাজনীতির যে অর্থ বা তৃণমূল দলটা রাজনীতির যে অর্থটাকে বদলে দিয়েছে রাজনীতি মানে যে আমি সমাজের সেবা করব সাধারণ মানুষের জন্য কাজ করব
তার বদলে রাজনীতিকে তারা উপার্জনের জায়গা করে নিয়েছে, যেটা জয় বলল কিছুদিন আগেই, মানে দুদিন আগেই কোর্টে তো একটা বিশাল বড় থাপ্পড়, মানে এরকম থাপ্পড় তো একের পর এক হচ্ছে। কোর্ট তো পরিষ্কার বলেছে এটা কোনোদিন হতে পারে, আপনি ভেবে দেখুন মনোকল্পিতা, যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা তৃণমূল নেতার নাম্বারে চলে যাচ্ছে কী করে টাকা, তার মানে এখানে এই যে বিডিওর কথা বলছি, এসডিওর কথা বলছি, কিন্তু গভীরে যেতে হবে, মানে আজকে এই যে বিডিও এসডিও এবং এরাও একটা ভয়ের পরিবেশে কাজ করছে এবং তারা বাধ্য হচ্ছে হয়তো কিছু জায়গায় এই জিনিসগুলোকে করতে, কারণ তাদের সামনে তৃণমূল নেতা দাঁড়িয়ে আছে, তারা যে লিস্টটা বানাচ্ছে সেই লিস্ট গুরুত্ব পাচ্ছে না, মুখে বলা হচ্ছে এটা বিডিও বা এসডিওর লিস্ট, আসলে এই যে প্রতিবেদন আপনি দেখাচ্ছিলেন বলছে না বিডিও বানিয়েছে বা এসডিও বানিয়েছে লিস্টটা, তারা তো বানাচ্ছে না, সেই লিস্টটা ওখানকার রাজনৈতিক নেতারা বানিয়ে দিচ্ছে এবং সেটা দাঁড়িয়ে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। আমি বলছি না সবাই ভয় করছে, কারো কাছে তো লোভ লোভ বলে একটা বস্তু আছে, সেই বস্তুটা তাদের, তারাও মানুষ, সেই লোভে পড়ে যাচ্ছে, তারা ভাবছে যে ঠিক আছে আমি যদি এরকম এখানে হাজার বাড়ি হয় 2000 বাড়ি হয় আমি যদি তার থেকে এত পার্সেন্টেজ পাই, সেটা তো অনেক অংশ এবং সেই টাকাটা চলে আসছে। এখানে একটা খুব বড় জিনিস রয়েছে, মানে আমার জয় এখানে রয়েছে, মানে যে কেন্দ্র সরকার রয়েছেন তাকেও তো দেখতে হবে যে এতগুলো দুর্নীতির কথা হচ্ছে, বারবার দুর্নীতির কথা হচ্ছে এবং সেই জায়গায় সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এতগুলো আছে, কিচ্ছু দরকার নেই একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে, যদি আমি সেই জায়গায় আমি সমস্ত ডিপার্টমেন্ট দিয়ে একবার আবারও আসবো। তবে এই মুহূর্তে আমরা যেটা নিয়ে আলোচনা করছি অর্থাৎ আবাসে দুর্নীতির অভিযোগ, যেমনটা আমি শুরু করেছিলাম যে রাজ্যের দিকে দিকে এই অভিযোগ উঠে আসছে, একবার পুরুলিয়ার খবরটা আপনাদেরকে জানাই, পুরুলিয়া থেকেও একই অভিযোগ উঠে আসছে, পুরুলিয়াতেও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, আবাসের বাড়ির জন্য বাড়ি ভেঙে বিপাকে পড়েছেন এবারে অসহায় পুরুলিয়ার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, পাননি আবাসের পাকা বাড়ি, পাননি আবাসের টাকা, মাথা গোজার ঠাঁই হিসাবে ভরসা একমাত্র ত্রিফলের ছাউনি, দেখুন একবার আবাস যোজনায় তারা বাড়ি পাবেন এই আশাতেই বাড়ি ভেঙে ফেলে বাড়ি ভেঙে দিয়েছিলেন, কিন্তু তারপরে তারা টাকা পাচ্ছে না, একবার শোনাই আপনাদের স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছে। গরিব মানুষ আমরা বিশান্ততে পড়ে আছি, 4 বছর হতে আইল এখনো টাকা আমরা দিনে এক কিস্তি দিয়েছ আর টাকা দিও নাই, আমরা এমন ভাবে পড়ে আছি কি মানে তিরপাল টাঙ্গি পড়ে আছি, তিরপাল একদম নিয়ে গেছে, আমরা বহুত কষ্ট আছি, কিন্তু এখনো চেয়ারম্যান বলছে টাকা আসতে গেলে টাকা দিব, কাউন্সিলরকে বলা হচ্ছে তো কাউন্সিলর আরো ইয়ে বলছে বলছে টাকা আসবে তখন টাকা আমরা দেওয়ানো হবে, এই অবস্থায় আমরা বহুত কষ্ট হয়ে আছি, কি করব, ছেলেপুলাতে পান জল দমে পড়েছে, তিরপল টাঙ্গাই পড়েছে, একটা তিরপলও নাই, একটা তিরপলও বলছে নাই তো দায়ী কাউন্সিলর, আমরা কত কষ্টতে পড়ে আছি এখানে, যখনই আমাদেরকে ডাকছে মিটিং হচ্ছে যাচ্ছি, আবার বলছে কি এই এখনই পয়সা ছাড়বে, এই দুর্গা পূজার পর ছাড়বে, এই পূজার পর ছাড়বে, কোনো পূজাতেই পয়সা ছাড়ে নেই, এখন আমাদের অবস্থা বহুতই খারাপ আছে, এই যে জল ঝড় হচ্ছে তো কত কষ্ট, একদম কাদা ভিজা ঘর দুয়ার, যত পোকা মাকড় সব ঢুকছে, ছেলেদের শরীর খারাপ, আমার নিজেদের শরীর খারাপ হচ্ছে, হ্যাঁ সবাইকে জানাইছি, কাউন্সিলর বললো যে আমিও দেখো চেষ্টা করছি মিউনিসিপালিটিতে যাচ্ছে বলছে, কিন্তু বলছে যে কাউন্সিলরও বলছে যে এখন আমারও কোনো হাত নাই পয়সা নাই,